আসসালামু আলাইকুম সিস্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে প্রেক্ষক সমনিতে অভিনন্দন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করতে যাচ্ছি তোমাদের গণিত ক্লাস। তো সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে বাবা মা আত্মীয় স্বজন পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি। আর তোমাদের মাঝে আমি হাজির হয়েছি গণিত ক্লাস নিয়ে। দেখো এখানে আমাদের দেয়া আছে এসো বানান শিখি। তো তোমরা এখন তো হচ্ছে যে ছোট ছোট বানানগুলো পারতে, এখন আমরা কি করব, একটু একটু বড় হচ্ছে, তাহলে কি করতে হবে, এখন একটু একটু বড় বড় বানানগুলো তোমাদের করতে হবে। তোমাদের উপরে ক্লাসে যেতে হবে না, তাহলে কি করতে হবে, একটু বড় হয়ে গেছে না, তাহলে তোমাদের তো একটু হচ্ছে বড় বড় বানানগুলো শিখতে হবে, লিখতে হবে। তো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আর হচ্ছে সাথে সাথে সুন্দর করে লিখে যাবে। ঘর ভরে ভরে একটা অক্ষর ছোট হবে আরেকটা অক্ষর বড় হবে তা হবে না, কিন্তু সবগুলো অক্ষর একদম সমান করে ঘর ভরে লিখতে হবে। তো সবাই রেডি, দেখো বোর্ডে আমরা চলে যাই। বোর্ডে দেওয়া আছে কি দুইটা, দেখো দুটো এক দশ এক এগারো। এর আগে আমরা এক থেকে দশ পর্যন্ত পড়েছি, আজ আমরা কি শিখবো, এক দশ এক এগারো এই বানানটা কিভাবে লিখতে হয় সেটা আমরা আজকে দেখবো। তারপর ওগুলো বারবার আমরা পড়বো এবং খাতায় সুন্দর করে লিখবো। তো সবাই তো রেডি? আচ্ছা সবাই তাহলে এখন আমরা বোর্ডে চলে যাই, চলে যাই। দেখো এখানে দেওয়া আছে এক দশ এক এগারো, এক দশ এক এগারো, আর এই এগারো বানানটা কিভাবে লিখতে হয় সবাই তাহলে বোর্ডে একটু দেখি। এগারো এ, সবাই আমার সাথে একটু বলবে এ, গয়াকারে গা, গয়াকারে গা, এগারো রো, দেখো বয়শূন্য রয়কারে রো, এগারো বয়শূন্য রয়কারে রো হয়ে গেল এগারো। আমাদের আগে এ এ কয়ে দর্শকের দু রশ্মি ও তারপর তয় শীতের কি দন্ত এগুলো আমরা পড়েছি আতায় লিখেছি, তাই না? কিন্তু সামনে আমাদের যে একটা হচ্ছে পরীক্ষা হবে সেটাতে আমরা কি লিখবো, এগারো বারো তেরো চোদ্দ পনেরো পর্যন্ত লিখবো। কিন্তু তোমরা তো ছোট, তাই না? তোমরা কি একসাথে এতগুলো মনে রাখতে পারবে? পারবে না, তাই না? এই জন্য তোমাদেরকে একটি দুটি করে আমরা হচ্ছে বানান শেখাবো। তো সবাই একবার আমার সাথে বলো, এ গয়াকারে গা বয়শূন্য রয়কারে রো এগারো। এবার একটু বলো তো দেখি, এ গয়াকারে গা বয়শূন্য রয়কারে রো এগারো। আরেকবার, এ গয়াকারে গা বয়শূন্য রয়কারে রো এগারো। খুবই সহজ না? দেখো একবার দুইবার তিনবার করলে দেখবে খুবই সহজ। এখন দেখো আমাদের দ্বিতীয়টা রয়েছে বারো, এক দশ দুই কত হয় আগে আমাদের জানতে হবে যে এক দশ দুই এ কত হয় সেটা আগে জানবো, তারপর আমরা লিখব। তাহলে দেখো এক দশ দুই কত হয়, এক দশ দুই দেখি তোমরা বলতে পারবে না, এক দশ দুই বারো, আমি জানি তোমরা বলতে পারবে, তোমাদেরকে ধন্যবাদ। দেখো এক দশ দুই কত, বারো। আবার এক দশ দুই বারো, আগে আমাদের জানতে হবে এক দশ দুই কত হয়, এক দশ তিন কত হয় আগে আমরা পড়বো, তারপর হচ্ছে আমরা খাতায় লিখবো। তাহলে দেখো এক দশ দুই বারো, আর বারোটা লিখতে হবে বয়াকারে, বয়াকারে বা এরকম সোজা করে দাগ দিবে, বয়াকারে বয়াকারে বা বয়শূন্য রয়কারে রো বারো। আবার একটু দেখো, দেখো দুইটো দুটো বানানে কি রয়েছে শেষে কি রয়েছে, বয়শূন্য রয়কারে রো, বয়শূন্য রয়কারে রো, তাহলে বয়াকারে বা বয়শূন্য রয়কারে রো বা রো। আর একটু আমরা পড়বো, এবারে আমরা শুয়ে শুয়ে তালে তালে অনেক মজা করে পড়বো, এ গয়াকারে গা বয়শূন্য রয়কারে রো এগারো। আরেকবার, এ কয়েকারে গা বয়শূন্য রয়কারে রো এগারো। বারো বলি, সবাই বারো বলো দেখি আমার সাথে, বয়েক
পয়সনের অলঙ্কারের রূপ তাহলে আমরা এই আস হচ্ছে দুটো বানান দেখলাম একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে 12 তার আস দুটো বানান কি কি দেখলাম বলো তো দেখি সবাই হ্যাঁ 11 আর একটা হচ্ছে 12 আর একবার পরে আমরা হচ্ছে আজকে মতো ক্লাস শেষ করে দেব তাহলে একবার কি পড়ি 11 11 11 2 12 আর 11 বানানটা হচ্ছে এ ভয়াকারে গা মর্ষণ রয়াকারে লো এগারো আর বারো ভয়াকারে পা মর্ষণ রয়াকারে রো বারো কি শেষে শেষে কি হয় বলো তো দেখি আজকে আমি একটা কথা বলেছি শেষে দুটো এই দেখো মর্ষণ রয়াকারে রো আর মর্ষণ রয়াকারে রো এটা তোমাদের মনে রাখতে হবে রো বললে মর্ষণ রয়াকারে রো শেষে লিখতে হবে তাহলে 11 12 হাতে কি লেখা শেষ হয়েছে আমার ছোট্ট বন্ধুরা আমার ছোট্ট সোনামণিরা তোমাদের অনেক অনেক মনে পড়ে তোমাদের সাথে আমাদের সামনে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম।